ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কোন জমি অনাবাদি রাখা যাবে না বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের জোয়ারে দেশ নয় গণতন্ত্রকে ভাসিয়ে দিচ্ছে সরকার বলেন মঈন খান। মৃত্যু হত্যা, বাবুল আক্তারকে প্রধান আসামি করে পিবিআই এর চার্জশিট গঠন। সুনামগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার একজন। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির। গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের সড়ক অবরোধ। মঠবাড়িয়ায় 7 দিন পর ব্যবসা প্রতিষ্ঠানে তালা খুললেন ভুক্তভোগী। হাওড়া ব্রিজে পুলিশের জল কামানের মুখে দিলীপের মিছিল, কাদারি গেসে অসুস্থ অনেক বিজেপি কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্য সংকট মোকাবেলায় ফসলের উৎপাদন আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশি ফসল উৎপাদনের স্বার্থে কোন জমি যাতে অনাবাদি না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। একনেকের চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের মূল সভা অনুষ্ঠিত হয়। উন্নয়নের জোয়ারে দেশ নয় গণতন্ত্রকে ভাসিয়ে দিচ্ছে সরকার বলেন মঈন খান। উন্নয়নের জোয়ারে সরকার দেশকে নয় গণতন্ত্রকে এ দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন এ দেশের মানুষ অবশ্যই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনবে। সরকার দাবি করে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। কোন উন্নয়ন? যে উন্নয়নের গণতন্ত্র বেসে যাচ্ছে, এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সবাই অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সাধারণ মানুষের ডাকে, সিপাহী জনতার ডাকে এদেশের দায়িত্ব নিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে আগামীতে ইনশাল্লাহ দেশের গণতন্ত্রকে পুনরায় মানুষের হাতে ফিরিয়ে দেবেন। মৃত্যু হত্যা, বাবুল আক্তারকে প্রধান আসামি করে পিবিআই এর চার্জশিট। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। বাবুল আক্তার সহ 7 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। বিকেল 3টায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ উমর ফারুক আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট জমা দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কামরুল ইসলাম বলেন মৃত্যু হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পিবিআই। চার্জশিটটি নথিতে সংযুক্ত করে শীঘ্রই আদালতে উপস্থাপন করা হবে। 2016 সালে 5ই জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মৃত। এ ঘটনায় জঙ্গিরা জড়িত দাবি করে ওই বছরের 6ই জুন মৃত্যুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পরে তার মামলায় 2021 সালে 12ই মে তাকে তার মামলায় গ্রেপ্তার করে পিবিআই। বাবুল আক্তার এখন ফেনী কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। সুনামগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার একজন। সুনামগঞ্জের হালুয়া গ্রামে 6 বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটিকে ডেকে নিয়ে প্রতিবেশী আব্দুল কাহার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। এদিকে মামলা দায়েরের পর ধর্ষকের পরিবার শ্রমজীবী ওই পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে। এ
এতে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশুটির মা ও বাবা। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে স্কুল থেকে এসে খাওয়ার পর বাইরে খেলতে যায় শিশুটি, তখন তার মা ঘুমাচ্ছিলেন। সে সময় আব্দুল কাহার শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে ধর্ষকের পুত্রবধূ এসে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির। আগামী 15 সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ যদি প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা 2021 এর অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডাক্তার দীপু মনি। শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যদি কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা দেশে সুষ্ঠুভাবে SSC ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের সড়ক অবরোধ। উচ্ছেদ অভিযানের শুরুতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলকারী হকাররা। ফুটপাত দখলমুক্ত করতে দুপুর 1টার দিকে গুলিস্তানে উচ্ছেদ অভিযানের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের DSCC অভিযান শুরুর পরপরই গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। এ সময় তারা অভিযানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হকারদের বিষয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন বলে আমরা বিশ্বাস করি। মঠবাড়িয়ায় 7 দিন পর ব্যবসা প্রতিষ্ঠানে তালা খুললেন ভুক্তভোগী। পিরুসপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদ এলাকায় গাড়ি চালক সাইদুর রহমান অবশেষে তার গ্যারেজ ও গাড়ি যন্ত্রাংশের দোকানের তালা খুলতে পেরেছেন। বরগুনা 2 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম হামলায় আহত হওয়ার পর তাকে সহায়তা করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা 1 সপ্তাহ আগে ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেন। সাইদুর রহমানের মোটর সাইকেলে নুরুল ইসলাম বসে আছেন এমন একটি ছবি 6 সেপ্টেম্বর সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই দিন দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী সমর্থকেরা সাইদুর রহমানের গাড়ি যন্ত্রাংশের দোকান ও গ্যারেজে তালা দিয়ে দেন। এ বিষয়ে 8 সেপ্টেম্বর প্রথম আলোয় বিএনপি নেতাকে সাহায্য করায় গ্যারেজে তালা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ওই ঘটনার 7 দিন পর উপজেলা আওয়ামী লীগের 85 সম্পাদক ফজলুল হক তাকে ডেকে নিয়ে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানে তালার চাবি দিয়ে দেন এবং দোকান খুলতে বলেন। হাওড়া ব্রিজে পুলিশের জল কামানের মুখে দিলীপের মিছিল, কাঁদানে গেছে অসুস্থ অনেক বিজেপি কর্মী। হাওড়া ব্রিজে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল, আটকাতে জল কামান পুলিশের রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশের সোরা কাঁদানে গ্যাসের সেলে অনেক বিজেপি কর্মী সমর্থক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিভিন্ন দিক থেকে নবান্নমুখী মিছিল, কলকাতার কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ, তার সঙ্গে সাংসদ দেবশ্রী চৌধুরী এবং রাজু বিস্তা, এছাড়াও মনোজ টিগ্গা সহ বিজেপির আরো কয়েকজন নেতা নেত্রীকে দেখা গিয়েছে মিছিলের অগ্রভাগে। প্রথমে ঠিক হয়েছিল দিলীপের নেতৃত্বে বিজেপির মিছিল রাজ্য সদর দপ্তর থেকে বেরিয়ে রাসমণি রোডে ধরে এগোবে দ্বিতীয় হুগলি সেতুর দিকে, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে মিছিলের রুট বদল করে MG রোড ধরে হাওড়া ব্রিজের দিকে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।